কোরানের আলো ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা প্রশ্ন আমাদের কাছে এসেছে বলেছেন উসমানী ফন্ট ব্যতীত অন্য কোনো ফন্টের কোরআন মজিদ ক্রয় করা বা ছাপানো যাবে কিনা এবং তাহফিজুল কোরআন মসজিদ যেটাতে ওয়াকফ ইবতেদা এবং মুশাবাহাত থাকে এই কোরআন মসজিদগুলো ক্রয় কিংবা ছাপানো যাবে কি না আরবি কায়দাও কি ওসমানী ফন্টে ছাপাতে হবে অনুগ্রহপূর্বক উত্তর দেবেন আচ্ছা এটা এখানে একটু আমি বিস্তারিত বলতে চাচ্ছি মানে দুভাবে প্রশ্নটা নিচ্ছি কোনো কোরআন মসজিদ সেটা তাহফিজুল কোরআন হোক যেটা তো ওয়াকফ ইবতেতা এর আয়াত থাকে বা মোতাসা বেহাতের আয়াতগুলো থাকে সেগুলো ওসমানী ফন্টে হওয়াটা জরুরি কিনা যদি ওসমানী ফন্টে না থাকে তাহলে কেনাবেচা করা যাবে কি না তাহলে একই প্রশ্নের মধ্যে ছোট দুটো সাব পয়েন্ট আছে আর তৃতীয় পয়েন্ট হচ্ছে আরবি কায়দায় ওসমানী ফন্ট ছাপানো হবে কি না মানে জরুরি কিনা আরবি কায়দা কায়দা শেখার সময় ওসমানী ফন্টে সেই কায়দাটা ছাপাতে হবে কিনা এটা হলো আপনার তৃতীয় প্রশ্ন আচ্ছা আমি প্রথম দুটো সাবপয়েন্টে এভাবে বলতে চাইব যে আমাদের ওলামাইকেরামের ইজমা অনুযায়ী এবং সাহাবাহিকামের ইজমা অনুযায়ী আল আল সাহাবাহাদ সাহাবাদের সময়ে বিশেষ করবে করবেদি আল্লাহ তিনি জামা আল কোরআন ছিলেন আল ওয়াহেদ একটা হারফের উপরে কোরআনের একটা ডায়ালেক্টের উপরে যখন তিনি জমা করেছিলেন সকল সাহাবেদের সম্মতিক্রমে তাহলে ওই হারফের উপরে ওই অর্থাৎ খত্য আসমানিতেই আমাদেরকে কোরআন লিখতে হবে এর বাইরে কোরআন আর ভিন্নভাবে লেখা যাবে না এটা পুরো কোরআন বা কোরআন শরীফ যেটাকে আমরা বলি বা আলমোসাহ মুসহাফ মুসাহসাহ লেখার যে পদ্ধতি সেই পদ্ধতি হচ্ছে এটা আর রাসমাল আসমায়ানী সেখানে করতে হবে এটা ফরজ এটা ওয়াজিব এর বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই আচ্ছা দলিলগুলো আমি দিচ্ছি দেখেন আমাদের কি বলছেন আশহাব প্রখ্যাত একজন আলেম ছিলেন তিনি বলেছেন সোয়েলা মালিক রাহেমাহুল্লাহ হাল ইউক তাবুল আলা আলামা আখাদাত হুন্নাস মিনাল হেজা তিনি বললেন যে মুসহাফ কি মানুষ যেভাবে হরুফে হেজা মানে গ্রহণ করেছে পদ্ধতিটা সেই পদ্ধতিতে কি মুসহাফটা লেখা যাবে তখন মালিক রাদিয়াল্লাহু বলেছেন লা ইল্লা আলাল কিতবাতুল উলা না এভাবে লেখা যাবে না মানুষ যে অ্যালফাবেট গুলো লিখছে অ্যালফাবেটিক যে সিস্টেমটা মানুষ ফলো করছে সেভাবে মুসহাফ লিখা যাবে না ইল্লা আলাল কিতবাতুল উলা বরং প্রথম যে লেখার পদ্ধতি সেভাবেই তাকে লিখতে হবে আবু আমারা দানি তিনি মকনায়ের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন তারপর বলেছেন ওয়ালায় ইল উম্মা এই যে ইমাম মালিক যে কথাটা উল্লেখ করলেন উম্মার মধ্যে কেউ এটার মুখালাফাত করেননি এর সাথে বিরোধিতা করেননি আচ্ছা ইমাম আহমদের ক্ষেত্রে একটা বক্তব্য আছে তিনি বলেছেন ও খত মুসাফেসমান ইন ওয়া ইন আউ আলিফিনিক মুসাফে ওসমানের যে খত আছে লিখার পদ্ধতি আছে এটার বিরোধিতা করা এটা হারাম সেটা ইয়ার মধ্যে হোক অথবা ওয়ার মধ্যে হোক অথবা আলিফ অথবা অন্য যে কোনো লিখার ক্ষেত্রে হোক যে কোনো হরফ যে কোনো বর্ণ লেখার ক্ষেত্রে খত্তে ওসমানের মোখালাফাত করা হারাম সে কথাটা তিনি উল্লেখ করলেন বাইহাকে শহাবুল ইমানের মধ্যে উল্লেখ করেছেন আলা আই মনকাতবা মুসাহানরুফল হিজা আল্লাহ ওলা ইউ খালিফ হুমফিহা ওলা يغير مما كتبوه شيئا، فإنهم أكثر علما وأصدق قلبا ولسانا وأعظم أمانة منا فلا ينبغي أن نظن بأنفسنا استدراكا عليهم عليهم. ملتقن جبهتك مصحف لك تروشيت هبي شيشك المصحف، صحابي سهابي دشمائي شيشك المصحف لك هو المصحف ترى جبهة ليك هن حروف এবং তারা এই মোসাফগুলোর ক্ষেত্রে তাদের কোনো খেলাফ করবে না এবং তারা যেভাবে লিখেছিলেন সেটাকেও পরিবর্তন করবে না কারণ সেই যুগের সাহাবাইকেরাম এবং ওলামাইকেরাম তারা ছিলেন আখতারু এলম্যান অনেক বেশি এলেমওয়ালা এবং তাদের কাল্প অনেক বেশি সত্যবাদী তাদের লেসান অনেক সত্যবাদী ছিল এবং তাদের আমানতদারি আমাদের চাইতে অনেক বেশি ছিল সুতরাং আমরা যেন এই ধারণা না করি আমাদের এই ধারণা করা উচিত না আমাদের ব্যাপারে যে আমরা তাদের ভুল ধরব তাদেরকে সংশোধন করব। তারা যে পদ্ধতি লিখেছেন সেটাকে বাদ দিয়ে আমরা অন্য কোনো পদ্ধতিতে লিখবো এটা ঠিক নয় এটা ইমাম বাইহাকে উল্লেখ করেছেন এছাড়া আরো অনেকগুলো কথা আছে আমরা সেগুলো এখানে আর উল্লেখ করবো না ইমাম সৈয়তির একটা কথা বলি আলেত কান ফি ওলোমিল মিল কোরআন বিখ্যাত একটা বই যেটা আমাদের দেশের সকল মাদ্রাসায় কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সবখানে উচ্চতর পর্যায়ে পড়ানো হয় সেখানে ইমাম সৈয়দি বলেছেন আজমাউ আল আলুজুম এরাসমিল মোসাহেফ আল ওসমানিয়া ফিল ওয়াকফি ইবান ওয়া ইসবান ওয়া হাজফান ওয়াসলান ওয়াকাতন ওলামাইকেরাম অর্থাৎ মুসলিম ওলামাইকেরাম তারা ঐক্যবদ্ধভাবে একমত হয়েছেন যে আল মোসাহেফ আল ওসমানিয়া ওসমানী যে মোসাহগুলো আছে সেগুলোর রসম সেগুলোর খত অনুসরণ করা এটা লাজেম এটা অপরিহার্য ওয়াকফের ক্ষেত্রে এবদালের ক্ষেত্রে এসবাতের ক্ষেত্রে হাদাফের ক্ষেত্রে ওয়াসলের ক্ষেত্রে কাতায়ের ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটা তেজবিদের আইন কানুন এবং তাহাজি অর্থাৎ বর্ণ লেখার ক্ষেত্রে সব ক্ষেত্রেই মোসাফ ওসমানীকে অনুসরণ করা এটা ওয়াজে আচ্ছা তাহলে আমরা উলামাইকেরামের এই যে মতগুলো দেখলাম এটা হলো আসলে মোসাফের ক্ষেত্রে একটা মোসাফ আসলে যখন তারা লিখতে যান তখন তারা এই জিনিসটাকে অবধারিত করে নিয়েছেন তবে মোসহাফ লেখা বা মোসাফ ছাপানো যেটা এই যে তাহফিজুল কোরআন অথবা অন্য যে কোনো কোরআন সাধারণ কোরআন ছাপানোর ক্ষেত্রে যেটা বলছেন সেক্ষেত্রে এটা প্রযোজ্য কিন্তু কেউ যদি একটা আয়াত লিখতে চায় অথবা দু তিনটা আয়াত যেমন আমরা পরীক্ষার মধ্যে লিখি অথবা আমরা কোনো নোট লেখার সময় লিখি অথবা কোনো একটা বইয়ের মাঝখানে অথবা কোনো আর্টিকেলের মাঝখানে যদি আমরা লিখতে যাই তাহলে কি সেখানেও মোসাফ ওসমানের রসমটা ওয়াজিব ওদামাই কেরাম বলছেন যে না এক্ষেত্রে কিছু তাসাহুল করা যায় যাচ্ছে যেহেতু এটা মোসাহের মর্যাদা পাচ্ছে না এটা কোরআন শরীফের মর্যাদা পাচ্ছে না ফলে এটাকে বুঝানোর জন্য কোনো লেখক যদি বুঝাতে সমর্থ হন তাহলে ক্ষতের মধ্যে একটু ওলটপালট হয়ে গেলে সমস্যা নাই সেখানে পাপ হবে না কারণ অধিকাংশ ওলামাইকার আমরা দেখেছি তারা নোট লেখার সময় হয়তো নিজের মতো করে লিখতেন আর যেহেতু তিনি এটা মোসাফি হিসেবে ছাপাচ্ছেন না বা তৈরি করছেন না অতএব সেটা জায়জ আছে সে দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে আপনি কোরআন মাজিদ যেটা ছাপাবেন অথবা ক্রয় করবেন অথবা বিক্রয় করবেন অথবা তাহফিজুল কোরআন যেটা আপনি হেফজের স্টুডেন্টদের জন্য তৈরি করবেন এসব কিছু মুসাফে ওসমানের রসম অনুযায়ী হওয়াটা ওয়াজিব তা না হলে আমরা সবাই গুণাগার হব তবে কায়দার ক্ষেত্রে যেটা বললাম কায়দাটা তো আর মোসাফ না অতএব যেমন দুই একটা আয়াত লেখার ক্ষেত্রে অথবা আরবি লেখার ক্ষেত্রে রাসমে ওসমানি জরুরি নয় তাইলে আরবি কায়দার ক্ষেত্রেও রাসমে ওসমানিটা জরুরি নয় যদিও উত্তম হচ্ছে কায়দার মাধ্যমে তো কোরআন শেখে মানুষ সেখানেও রসম ওসমানি যদি আমরা পরিচিত করে দিতে পারি তাহলে সেটা উত্তম কিন্তু সার্বিকভাবে কায়দার মধ্যে এমন কিছু আছে যেমন প্রথমে বর্ণ পরিচয় তারপরে শব্দ পরিচয় তারপরে আয়াত পরিচয় তাহলে আমরা বর্ণ হেজা কীভাবে লিখে তারপরে শব্দ কিভাবে লিখে সেক্ষেত্রে এটা জরুরি নয় যে রাসম ওসমানি হতে হবে তবে আয়াতাংশ যদি আমরা যেহেতু সেটাও বাচ্চাদেরকে শেখাবো সেটা যদি রাসম ওসমানি হয় সেটা সবচেয়ে উত্তম এবং খুবই স্ট্রংলি রেকমেন্ডেড তবে মোসাহাফের ক্ষেত্রে আমরা বলেছি একদমই ভিন্ন হুকুম সেটা হচ্ছে রাসুল ওসমানের অনুসরণ করাটা ও